বেদাতের ব্যাপারে আমরা মূলনীতিতে প্রবেশ করার আগে আমরা আরো কিছু মানে মৌলিক কিছু জিনিস জানবো। এর মধ্যে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উপরে কি লেখা, সবাই পড়ো, আল বিদাউ বারিদুস শিরক, বেদাত হচ্ছে শিরকের অগ্রদূত। অর্থাৎ কোনো ব্যক্তি প্রথমেই শিরকে লিপ্ত হয় না, কি বললাম, প্রথমেই শিরকে লিপ্ত হয় না, বরং প্রথমে সে বেদাতে লিপ্ত হয়, এরপরে বেদাতে লিপ্ত হওয়ার পরেই সে শিরকের মধ্যে যাবে। আমরা ইতিহাস টানছি, কোরআনে কারিমের সূরা নূহের তাফসির এবং বিশেষ করে সহিহ বুখারীতে এই ব্যাপারে বেশ অনেকগুলো হাদিস আসছে। সেটা হচ্ছে পৃথিবীতে আদম আলহি সালাতু আসসালাম, কোন নবীর কথা বললাম, থেকে শুরু করে নূহ আলহি সালাম পর্যন্ত, কোন নবী, নূহ আলহি সালাম পর্যন্ত প্রথম প্রথম নবীর নাম কি, আদম, প্রথম রসুল, প্রথম রসুল নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, প্রথম নবী আদম আলাইহিস সালাম, প্রথম রসুল নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝে এখানে বেশ অনেকগুলো প্রজন্ম দুনিয়া থেকে বিদায় হয়েছে, অনেকগুলো প্রজন্ম। কেউ কেউ বলছেন যে এখানে মধ্যে 10টা প্রজন্মের বিদায় হয়েছে, কয়টা, 10টা প্রজন্ম। তো এই 10 প্রজন্ম পর্যন্ত আল্লাহ তাআলা কোনো রসুল পাঠাননি, কারণ রসুল পাঠানোর প্রয়োজন হয়নি, প্রয়োজন হয়নি মানে নূহ আলাইহিস সালামের উম্মত যারা ছিল তাদের বা তাদের অনুসারীর আগ পর্যন্ত কেউ শিরকে লিপ্ত হয়নি। কানা আন-নাসু উম্মাতান ওয়াহিদা, আল্লাহ কোরআন বলছেন মানুষেরা সব ছিল কি, এক উম্মত, এক জাতি। এক জাতি মানে তারা সবাই, কুল্লুহুম কায়িমুনা আলা তাওহীদ, এরা সবাই তাওহীদের উপরে কায়েম ছিল, তাওহীদের উপরে অটল ছিল। এরপরে কিভাবে পৃথিবীতে শিরক এসেছে, প্রথম বিদআতের মাধ্যমে আসছে, খেয়াল করো। সেটা হচ্ছে যে আমরা এখানে মধ্যে লিখছি যে আল বিদাউ বারিদুশ শিরক, বেদাত হচ্ছে শিরকের অগ্রদূত, অর্থাৎ বেদাতের মাধ্যমে শিরকের মধ্যে লিপ্ত হবে। এখানে মধ্যে দেখো, আমি এখানে মধ্যে লিখেছি যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম মাঝখানে, নূহ আলাইহিস সালামের মাঝামাঝি কতিপয় নেককার বান্দা যাদের নাম হচ্ছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এদের নাম কোরআনে আছে তো, হ্যাঁ কি কোরআনে আছে, আছে। এই মানুষগুলো কেউ নবী ছিল না, এরা সবাই ছিল অলি, এরা সবাই কি ছিল, অলি ছিল, এরা নেককার বান্দা ছিল। এবং এদের প্রথম জনের নাম হচ্ছে ওয়াদ, নাম কি, ওয়াদ, ওয়াদ তার নাম, অনেক ঐতিহাসিক বলেছেন তার মূল নাম ওয়াদ না, ওয়াদ্দুন, আরবিতে উদ্দুন মানে হচ্ছে ভালোবাসা, উদ্দুন মানে কি, ভালোবাসা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি হচ্ছে যারা ইমান আনবে, নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করবেন। আর আল্লাহ ভালোবাসা তৈরি করেন প্রথমে, ইজা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, না দা জিব্রিল, প্রথম কাকে ডাকেন, জিব্রিলকে ডাক দেন। জিব্রিলকে ডেকে আল্লাহ তাআলা বলেন ইন্নি উহিব্বু ফুলান ইবনু ফুলান, আমি অমুক অমুকের অমুকের সন্তান অমুককে আমি কি করি, ভালোবাসি, ফা আহিব্বাহ, তুমি তাকে ভালোবাসো, ফা আহাব্বাহু জিব্রিল, জিব্রিল তখন তাকে ভালোবাসে। ফানাদা জিব্রিলু ফিস সামাওয়াত, জিব্রিল আকাশের মধ্যে যত ফেরেশতা আসে সবার মধ্যে বলে বলে যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ইবনু ফুলান, আল্লাহ তাআলা অমুকের অমুক অমুক অমুককে ভালোবাসে, ফা আহিব্বুহ, তোমরা তাকে ভালোবাসো, তখন আসমানবাসী তাকে ভালোবাসে। এরপরে আসমানের ফেরেশতারা দুনিয়াতে আসা যাওয়া করে, আসমানের ফেরেশতারা তখন এসে দুনিয়ার মানুষের মনে মনে যার ঈমান এবং তাকওয়া ঠিক তার ব্যাপারে মানুষের মনের ভালোবাসাটা তাদের মনে তৈরি করে দেয়। এরপরে আল্লাহ মানুষ আল্লাহর কোনো বান্দা আল্লাহর জন্য মানুষদেরকে তাকে ভালোবাসতে শুরু করে, সুবহানাল্লাহ। এরকম একজন লোক ছিল ওয়াদ, এরকম একজন লোক ছিল কি, ওয়াদ। মানুষ সাধারণত যখন কাউকে বেশি ভালোবাসে, ভালোবাসতে বাসতে মাঝে মাঝে বলে বা যায় অমুককে আমি শুধু ভালোবাসি না, সে আমার ভালোবাসা, কি বলে, সে শুধু তাকে শুধু আমি ভালোবাসি না, সে আমার কি, সে আমার ভালোবাসা। তো ওই যুগের মানুষেরা এদেরকে এত ভালোবাসত, বিশেষ করে ওয়াদ, কেউ কেউ বলছেন বাকি সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরা যারা আছে এরা সবাই হচ্ছে ওয়াদের সন্তান, তার সন্তানগুলোও নেককার সন্তান ছিল। কিন্তু ওয়াদকে, ওয়াদ হচ্ছে মূল, ওয়াদ হচ্ছে মূল, তাকে এত ভালোবাসত যে তারা তাকে ওয়াদ বলে ডাকতো, বলতো এই হচ্ছে আমাদের ভালোবাসা, এই হচ্ছে আমাদের ভালোবাসা।
তারা কি করত, তাদেরকে নিয়ে তারা যা করত, প্রথম হচ্ছে যতদিন পর্যন্ত তারা পৃথিবীতে ছিল, ঘটনাগুলা তোমরা যে কোনো ভালো তাফসিরে, তাফসির ইবনু কাসির, তাফসিরে তাবারি, তারপরে দিয়ে হচ্ছে তাফসির মারিফুল কোরআন বাংলা খুললেও পাইবা, তাফসির জাকারিয়া খুললেও তোমরা পাইবা, তারপরে দিয়ে হচ্ছে সহি বুখারির মধ্যেও কথাগুলা বিচ্ছিন্নভাবে বিস্তারিত লেখা আছে। সেটা হচ্ছে যখন ওয়াদ ওই মানুষেরা কি করত, এদের কেউ এদেরকে পূজা করতো না, ইবাদত করতো না, কি করতো, প্রথমে করতে হচ্ছে এরা যেভাবে আল্লাহ তাআলাকে ডাকতো এদেরকে দেখে অনুসরণ করতো, অনুসরণ করে তারা ইবাদত করতো। এখন মানুষ যাকে অনুসরণ করে ইবাদত করে, একটা পর্যায়ে এসে সে যখন দুনিয়া থেকে চলে যায় তখন তাদের মনগুলো কিন্তু ভেঙে যায়, কষ্ট পায়, প্রচণ্ড কষ্ট পায়। যেমন আমরা যারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ স্যারের সাথে ছিলাম, স্যার যখন হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেল, আমরা যারা খুব কাছে ছিলাম আমরা কী পরিমাণ কষ্ট পাইছি এটা কিন্তু আমরা কাউকে বুঝাতে পারবো না। কিন্তু এই যে মানুষের দুর্বলতা যখন মানুষের ভিতরে আসে তখন শয়তান তার বড় ফাঁদগুলো নিয়ে হাজির হয়। যখন ওয়াদ এরা যখন এবং তার সন্তানগুলো এরা যখন দুনিয়া ওয়াদের পরে তার সন্তানগুলোকে দেখে দেখে তারা ইবাদত করতো, কিন্তু এরা সবাই চলে গেল, মারা গেল। মারা যাওয়ার পরে এখন এরা কাদেরকে দেখে ইবাদত করবে, মনের মধ্যে এই ধরনের একটা চিন্তা কি কাকে দেখে আমরা ইবাদত করব। তখন শয়তানের প্রথম চক্রান্ত হচ্ছে যে তোমরা তো এতদিন তাদেরকে দেখে দেখে ইবাদত করতে, এখন তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে তোমরা তাদের প্রতিমূর্তি তোমরা স্থাপন করবে, কি করবে, মূর্তি স্থাপন করবে, তারা যাকে দেখতে যেরকম তার এরকম পিকচার, এরকম মূর্তি তোমরা স্থাপন করবে, এটা তোমাদের ইবাদত গাহে রাখবে। খবরদার, তোমরা কিন্তু এদের ইবাদত করবে না, এদের ইবাদত করা শিরক, এদেরকে সাজদা করবা না, এদেরকে রুকু করবা না, কিছুই করবা না, বরং এদেরকে তোমরা এমনভাবে স্থাপন করবে এদেরকে দেখলে তোমরা যে তাদেরকে দেখে আগে ইবাদত করতে সেই কথাগুলো মনে পড়বে। এরা কি করলো, এদেরকে এদের মূর্তি স্থাপন করলো, কাউকে এভাবে স্থাপন করলো যে সে মানুষদেরকে দান করতেছে, তাহলে এটা দেখে মনে হবে যে আমাদেরও দান করা উচিত, আমাদের ওয়াদ ইয়াবস এরা দান করত। কেউ কারো কারো মূর্তি স্থাপন করছে এভাবে যে তিনি রুকু অবস্থায় আছেন, তখন রুকুর প্রতি একটা ভালোবাসা জন্মবে। আবার সাজদা, কারো মূর্তি স্থাপন করছে সাজদারত অবস্থায়, তাই এটা দেখে সাজদার যে রুহ এটা তাদের মধ্যে বৃদ্ধি পাবে। তারা চিন্তা করলো তাই তো, এইখানে তো শিরকের কিছু নেই, ইবাদত করতেছে কার, কথা কিন্তু বুঝতে হবে, ইবাদত করতেছে কার, আল্লাহর ইবাদত করতেছে। কিন্তু এদেরকে রেখেছে কি জন্য, আল্লাহর ইবাদতের মনোযোগ বৃদ্ধি পাওয়ার জন্য, কি জন্য, মনোযোগ বৃদ্ধি পাওয়ার জন্য। এরা কিন্তু কেউ এদের ইবাদত করেনি, একটা প্রজন্ম এইভাবে চললো। শয়তান তো বসে নেই, শয়তান তো আমাদের মতো আজকে দাওয়াত দিয়ে আজকে ফলাফল চাচ্ছে না, সে তো জানে যে তার দীর্ঘ সময় আছে। এই প্রজন্ম যেভাবে আছে এইভাবেই তারা বেদাতি লিপ্তি ছিল, এরা কেউ শিরকি লিপ্ত হয়নি। পুরা প্রজন্ম যখন এরা যখন দুনিয়া থেকে চলে গেলো, এই প্রজন্মটা, তখন শয়তান এবার নতুন করে আসলো, এসে বলল যে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা মূলত এদের কাছে প্রার্থনা করত, কার কাছে প্রার্থনা করত, এদের কাছে প্রার্থনা করত, এদের ইবাদত করত, যদি তাই না হতো তাহলে ইবাদত গায়ে এটা থাকবে কেন। তখন ওই সমাজের মধ্যে, এই নতুন প্রজন্মের মধ্যে এমন একজন লোক অবশিষ্ট ছিল না যে পূর্ববর্তী লোকেরা কি করতো এই কথাগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, তারা শিরকে লিপ্ত হয়ে গেল। তাহলে তারা প্রথমে কৃষি লিপ্ত হলো, বেদাতে লিপ্ত হলো, কৃষি লিপ্ত হলো, বেদাতে লিপ্ত হলো, এরপরে তারা কৃষি লিপ্ত হলো, শিরকে লিপ্ত হলো। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের মূল কথা, যে বেদাতের অন্যতম একটা বিষয় বাওয়াবেত হচ্ছে আল বেদাউ বারিদু শিরক, বেদাত হচ্ছে শিরকের, বেদাত হচ্ছে শিরকের অগ্রদূত। এই মূলনীতিটা বুঝে আসছে সবার?